আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম কুকিং স্টুডিও। ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে দারুণ মজার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। হালুয়া কিন্তু আমরা অনেকভাবে অনেক কিছু দিয়েই তৈরি করে খাই, কিন্তু পাউরুটি দিয়ে হালুয়া সেটা কি কখনো খেয়ে দেখেছেন? আমার মনে হয় অনেকেই এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখেননি। তো আজকে আমার এই রেসিপি ফলো করে আপনারা অবশ্যই একদিন তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। পাউরুটির হালুয়া তৈরি করার জন্য আমি নিয়েছি 5 পিস পাউরুটি। তো পাউরুটিকে আমি প্রথমে একটি একটি করে কেটে নেব। এজন্য আমি একটি নাইফের সাহায্যে এই সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো এবার আমি এটাকে 4 ভাগে ভাগ করব, ঠিক এভাবে। তো দেখুন, 4 ভাগে ভাগ করা হয়ে গেছে। আমি এভাবেই কিন্তু পাউরুটিগুলো কেটে নিচ্ছি। পাউরুটিগুলো আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে, আর সাইডের যে অংশগুলো আছে সেটা কিন্তু আমি ফেলে দেব না, ব্রেড ক্রামের কাজে কিন্তু ব্যবহার করা যাবে। তো যাই হোক, এবার একটি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে নিয়েছি। এই তেলটা গরম হয়ে যাওয়াতে আমি এখানে কিছু কিশমিচ এবং বাদাম ভেজে নিচ্ছি। তো এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এবার আমি এগুলোকে তুলে নেব। ভাজার সময় খেয়াল রাখবেন এগুলো যেন বেশিক্ষণ ভেজে পুড়ে না ফেলা হয়। তো ফ্রাই প্যানে আমি আরও বেশি করে তেল দিয়ে নিলাম। এবার আমি এই পাউরুটিগুলো ভেজে নেব, আর পাউরুটিগুলো ভাজার সময় কিন্তু মাঝারি লো আঁচে চুলার আঁচটা রেখে তারপর ভেজে নিতে হবে, তাহলে এই পাউরুটিগুলো পুড়ে যাবে না। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার হয়েছে, আমি এরকম কালার থাকতেই পাউরুটিগুলো তুলে নিচ্ছি। তো এভাবেই আমি পরপর সবগুলো পাউরুটির টুকরো ভেজে নেব। তো পাউরুটির টুকরোগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি সবগুলো। তো ফ্রাই প্যানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি একটি শিরা তৈরি করব, ঘন শিরা। তো শিরাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পাউরুটি। তো এই গরম শিরার মধ্যেই পাউরুটি ডুবিয়ে দিয়ে তারপর এই পাউরুটিটাকে আমি ভালোভাবে এর মধ্যে সেদ্ধ করে নেব, আর এই শিরাটা যতক্ষণ আছে ততক্ষণ আমি চাল করে নেব। রেসিপিটা ভালো লাগলে, যারা আমার চ্যানেলে নতুন সদস্য আছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে নেবেন। এতে করে আমার নতুন ভিডিও আপলোড করার সময় সর্বপ্রথম আপনাদের সামনে নোটিফিকেশনটা চলে যাবে। তো দেখুন, পানিটা কিন্তু বা শিরাটা কিন্তু ঘন হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ। তো দিয়ে দিচ্ছি সেই কিচমিচগুলো। এই কিচমিচগুলো এবং এই দুধের মিশ্রণটা আমি ভালোভাবে কিন্তু এর মধ্যে জাল করে শুকিয়ে নেব। তো দেখুন, ভালোভাবে কিন্তু আমি জাল করে শুকিয়ে নিয়েছি। চুলার আঁচটা একেবারেই কমিয়ে দিয়ে তারপর আমি এই হালুয়াটাকে তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন। এবার আমি চুলা থেকে নামিয়ে চুলাটা বন্ধ করে দেব এবং তারপর আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখুন, তৈরি হয়ে গেল অল্প উপকরণে এবং অল্প সময়ের মধ্যে দারুণ মজার একটি নাস্তার রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, অন্য কোনো রেসিপি নিয়ে আবার আমি চলে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।